প্রত্যেকটি গল্পই তৈরি হয় কিছু ভিন্ন চরিত্র নিয়ে। আমাদের গল্পটিও ঠিক সেই রকমই, ব্যতিক্রম খুব একটা নয়। এটা হলো অনিমেষ, মানে অনিমেষের ছোটবেলা, আর উনি হলেন অনিমেষের মা, যাকে কেন্দ্র করে এই গোটা গল্পটি। আর এটা এটা হলো শিউলি, মানে আমার বাগদত্তা, সহজ ভাষায় আমার বিবাহিত স্ত্রী। আর এটা এটা হলাম আমি। প্রত্যেকটা গল্পের মতোই আমাদের গল্পটিও ছিল তিনটি অধ্যায়ে বিভক্ত।